আমরা খুশি নাইলে খুশি নাই, একজনের ফাঁসি না হইলে আমরা বিচার মারতাম না, আমরা খুশি হইতাম না। আজকে 1.5 বছর ধরে আমরা বিচার পারাম না, আমরা উদাস হইয়া পাকাই যাচ্ছি, চারটা বাচ্চা মেয়েরা ধরে আজকে তারা আইয়া আছে, আমরা যারা বাকি বাচ্চা কাচ্চা আছে নি তাকে এমনি বাস করবা, তারা তো কইতা জগতের মতো আগে কইতা জগতের মতো কাচ্চা কাচ্চা ভালাই, বাকি তো রইয়ে গেছে, আর তো কি করবো, আইয়া তো আগে নাই, তাদের যদি হয় আমরা খুশি আর নাইলে খুশি নাই, আপনার মাইয়া ভালাই ঢোকা ধর। আমরা মনটা একটু শান্ত রইব, আমরা বাচ্চা হলে আত্মায় ভাবাইবো, কিন্তু আমরা বিচারটা সঠিক ভাবে পাইবে, আমরা দেখবো আদালতে গিয়ে আমরা দেখবো, আমরা কিন্তু এই বিচারে আমরা সন্তুষ্ট নাই, তিনজন দিছে ফাঁসি, দুইজন দিছে 7 বছরের কারাদণ্ড, আর তিনজন দিলেছে মুক্তি, কিন্তু এই বিচারে আমরা সন্তুষ্ট নাই। মেইন আসামি হইলো আব্দুল আলী, আব্দুল আলীর হুক ওয়াটারে এই বাচ্চা এখন মারা হয়েছে, কিন্তু তার কালে খালাস দেওয়া হইলো, এই বিচারে আমরা সন্তুষ্ট নাই। আমরা উচ্চ আদালতে আমরা আপিল করব, আমরা বিচার চাই মইরা, এই আমার।